আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রেস্টুরেন্টে গিয়ে এতগুলো টাকা খরচ করে কীসের জন্যে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই কেটে যাবেন বলেন তো বাসায় যদি এত মজাদার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় তাহলে তো কোনো প্রয়োজনেই পড়ে না এখানে আমি আলুগুলো কেটে একটু সিদ্ধ দিয়েছি লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি অন্যদিকে ময়দার মধ্যে লবণ হলুদ সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া দিয়েছি আলুটাই যে আমার সিদ্ধ হয়ে যাচ্ছে আলু কিন্তু বেশি পরিমাণে সিদ্ধ করা যাবে না আপনারা মানে কিছুটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর নেমে নেবেন তারপরে এই ময়দার মধ্যে আলুগুলো দিয়ে দেবেন তবে পানি ঝরিয়ে নিলে কিন্তু অনেক ভালো তাহলে মানে আলুটার গায়ে গায়ে মতাগুলো লাগে কিন্তু পানি থাকলে একটু ইয়া হয় আমার এখানে পানি ছিল তারপর একটু ডিম দিয়ে দিলাম ডিমটা যদি আপনারা দেন তাহলে মনে করেন আপনাদের একদম রেস্টুরেন্টের মতো হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই শুধু মশলাটা একটু ইয়া আপনারা লুডুসের মশলাটা ব্যবহার করবেন হয়ে যাবে এখন একটা কড়াইয়ে আমি তেল আগে থেকে হিট করে নিয়েছি এখন সবগুলোই যে এভাবে ভেজে নেবো খেতে কিন্তু অনেক মজার দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু রেস্টুরেন্টের মতো হয়েছে মানে গায়ে একটু পানি থাকার কারণে এরকম হয়েছে আমার পানিটা আপনারা ঝরিয়ে নেবেন তাহলে অনেক ভালো হবে আমার বাচ্চারা তাই সময় দেয় না এটা বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক পছন্দ করে বাচ্চাদের তো অনেক মজার খাবার আমার বাচ্চা শুধু আলু ছাড়া কিছু বোঝে না শুধু আলু আলু করে তারপর এখানে আমি একটা মিস্টার লুডুসের একটা মশলাটা দিয়ে দিলাম আর সস সস তো লাগবেই অনেক মজার ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ